রাস্তা পার হতে গিয়ে অজানা গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কামারপুকুর পেট্রোল পাম্পের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোঘাট থানার পুলিশ। তারা ওই ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। পাবলিক ড্রাইভার কোনখানে হয়েছিল দাদা? কামারপুকুর পেট্রোল পাম্পের সামনে। পেট্রোল পাম্পের সামনে পড়েছিল? হ্যাঁ, জনগণ দিয়েছিল, পুলিশের খবর দিয়েছে, পুলিশ সঙ্গে সঙ্গে গেছে, আর পুলিশে গিয়ে গেছি, সঙ্গে সঙ্গে তুলে চলে গেছে। কজন ছিল জানেন? না, সেটা বলতে হবে। আমি এনাকেই পেয়েছি, এনাকেই লিখে চলে এসেছি। কখন হয়েছে দাদা মোটামুটি? মোটামুটি এখন থেকে মিনিট কুড়ি আগে, কুড়ি পঁচিশ মিনিট আগে। আমাকে এতটা আসতে হয়েছে, আধ ঘন্টা টাকা হবে এরা অনুমান আর কি। কোনো বাইক ছিল না ওনার পাশে? কিছু পড়েছিল নাকি বাইক টাইক কিছু দেখে না? শুনুন নাকি, যে শুনুন নাকি একটা মারুতি কারে মেরে, মানে ধাক্কা মেরে বেরিয়ে গেছে, ধাক্কা মেরে বেরিয়ে গেছে। হ্যাঁ, রাস্তা শুনুন খারাপ করেছে নাকি, সেটাও দেখে না, তুমিলে চলে এসেছি। মানুষ লেগে থাকার জন্য দাদা, এমনি অবস্থা আপনার মতো কেমন কেমন, মানে কি দেখলেন অবস্থাটা? না, দেখে যতটা দেখছে ডাক্তার হাতে পড়ে গেছে, তো অসুবিধা অতটা কিছু হবে না। আমি দেরি তো হয় না, কিছু নাম জানতে পারি না। না না, নাম টাম কিছু জানা সম্ভব হয় না। ওনাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি দিয়ে গেছি। আপনি কি স্থানীয় বাসিন্দা ওখানে? হ্যাঁ, আমি গোঘাট থানার গাড়ি চালাই, কিন্তু পাবলিক ড্রাইভার। অ্যাম্বুলেন্স চালাই? অ্যাম্বুলেন্সটা গোঘাট থানার, গোঘাট থানারই অ্যাম্বুলেন্স। আমার নাম দাদা? আমার নাম বিশ্বজিৎ সাহা।